মেট্রিক সিস্টেমে তোমাদের প্রথমে আমি তোমাদের শেখালাম লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে হয় কিভাবে, সেটা একটা দেখাই, আর একটা রাইট থেকে লেফট সাইডে দেখাই, দুটোই ভালো করে বুঝবে। ধরো তোমাদের যেটা দিয়েছিলাম প্রথমে আমি সেটা আর একবার দেখাই, কম্পেয়ার করে বুঝতে সুবিধা হবে। 34 কিমি, আর ধরো 483 9, ভালো করে বুঝবে। বোঝানোর সময় কেউ কোনো কথা বলবে না, প্লিজ বোঝো আগে, না বুঝলে কিন্তু কিছুই পারবে না। ধরো ডেসিমিটার, এটাকে ধরো করতে বলেছে সাপোজ মিলিমিটার করতে বলেছে, মিলিমিটার ধরো এমএম মিলিমিটার লিখলাম, কিভাবে করব আমি তোমাদের কিভাবে শিখিয়েছি, বক্স করে ফেলো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার লিখে ফেলেছি, ভালো করে বুঝবে। কিন্তু দুটোকে কম্পেয়ার করে দেখাচ্ছি, 34 কিমি, 34 কিমি, কিমি বলেছে, তাহলে কিমি যদি বলে থাকে তাহলে এখানে 4 তো হবেই, তার আগে হবে 3, খবরদার এখানে 4 দিও না, এখানে কিমি বলেছে তা কিমিতেই বসবে, 4টা বসবে কিমিতে, তার আগে 3, এই হলো। এবার আছে 4839 ডেসিমিটার, 4839, তাহলে এখানে 9 হবে, তার আগে 3 হবে, তার আগে 8 হবে, তার আগে 4 হবে, আর কি করতে বলেছে মিলিমিটার, তাহলে এই গ্যাপগুলোতে 0 হবে, তাহলে আনসার কি হয়ে গেল 3 4 4 8 3 9 0 0 মিলিমিটার। বলো এটা বোঝা গেছে না যায়নি? তাহলে এটা কি হলো, এটা কি হলো, লেফট থেকে রাইটে গেল, লেফট থেকে রাইটে গেল মানে কি ভালো করে বুঝবে, লেফট থেকে রাইটে গেল মানে কি, কিলোমিটার ডেসিমিটার ছিল রাইট সাইডে, একদম বলেছে মিলিমিটার করতে, তাহলে এইভাবে আমরা করে ফেললাম। কিন্তু যদি কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে আসতো, যেটা পরীক্ষা আসবে যদি এরকম আসতো তাহলে কি হতো, দেখো ভালো করে বোঝো। ধরো সাপোজ কোশ্চেনটা এরকম এলো, 34 কিমি, ফোর এইট থ্রি নাইন, সেম কোশ্চেন দিলাম 39, ডেসি মিটার দিয়ে বললো এটাকে মিটারে কনভার্ট করো, মিটারে, ভালো করে বুঝবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস ফোরে, ক্লাস ফাইভ, ক্লাস সিক্স, অ্যাডমিশনটা স্টার্ট হবে। কিন্তু দেখো কিলোমিটার ডেসিমিটার দেওয়া আছে, মিটারে কনভার্ট করতে হবে, যেভাবে বলেছি লিখে ফেলো একইভাবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার বন্ধু লিখে ফেললাম, ডেসিমিটার বলেছি ডেসিমিটার লিখে ফেললাম, বসাই এখানে 4, এখানে 3, আচ্ছা 4839 ডেসিমিটার, তাহলে 9 3 8 4, বলো এই পর্যন্ত বসানোটা কি বুঝলে না বোঝো এই পর্যন্ত? হ্যাঁ, এবার ভালো বোঝো, মিটার করতে বলেছে, ভালো করে বুঝবে, এবার মিটার করতে বলেছে, দেখো হয়ে আছে ডেসিমিটার, করতে হবে মিটার, তার মানে কি সামনের দিকে যাচ্ছে না, রাইট থেকে লেফটে যাচ্ছে না, ইয়েস অর নো? দুটো মেথড শেখাচ্ছি, দুটোই শিখতে হবে, কিন্তু যেটা সহজ সেটা করবে, কিন্তু দুটোই শিখতে হবে, এটা করবো ওটা করা করা যাবে না, এরকম বললে হবে না, দুটোই শিখতে হবে। দেখো বলেছে করতে মিটার, যদি এরকম সামনের দিকে করতে হয় যেটা বলবে তার ঠিক পেছনে ডেসিমেল দিলেই আনসার হয়ে যায়। কেন ডেসিমেল পরে জানাচ্ছি, ডেসিমেল পয়েন্ট কেন দিলে পরে জানাচ্ছি, বলেছে মিটার তার ঠিক পিছনে দিল ডেসিমেল পয়েন্ট হয়ে গেল, তাহলে আনসার কি হলো 3 4 4 8 3.9 মিটার হয়ে গেল। এখন যদি বলো স্যার কিভাবে হলো, তাহলে সেকেন্ড মেথড বোঝাচ্ছি, এবার দেখো ভালো করে বোঝো, সেকেন্ড মেথডটা আমি অন্য আবার নতুন করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো কিলোমিটার, হেক্টোমিটার,
ডেকামিটার, মিটার, ডেসিমিটার, ডেসিমিটার পর্যন্ত ডেসিমিটার লিখলাম। কি ছিল? 3 4। তাহলে এখানে 4, এখানে 3, ভালো করে বুঝবে। আবার আগের মতো এখানে 4 8 3 9 লিখে ফেলেছি। আচ্ছা দেখো তো শেষে একদম কি ইউনিট রয়েছে, শেষে দেখো ডেসিমিটার রয়েছে, ডেসিমিটার দেখো, ডেসিমিটার সবগুলো ডেসি, সব ডেসিমিটার হয়ে গেছে। 34 4 8 3 9 ডেসিমিটার হয়ে গেছে, আমি বসানোর সাথে সাথে এটা সবটাই ডেসিমিটার হয়ে গেল। করতে বলেছি কি, মিটারে কনভার্ট করো, মিটার। আচ্ছা বলো তো ডেসিমিটার থেকে মিটার করতে গেলে সামনের দিকে আসছে, মানে মানে রাইট সাইড থেকে লেফট সাইডে, সামনের দিকে ডেসিমিটার থেকে মিটার মানে একটা বক্স এক ঘর আগে যাচ্ছে। তাহলে এক ঘর আগে যাওয়া মানে কত দিয়ে ডিভাইড করতে হবে? একটু আগে বলেছিলাম প্রথমে 10 দিয়ে, না 10 দিয়ে ডিভাইড করতে হবে, 10 দিয়ে ডিভাইড করতে হবে। এক ঘর আগে যাচ্ছে মানে 10 দিয়ে ডিভাইড করতে হবে। 2 ঘর আগে হলে 100 দিয়ে করতাম, 3 ঘর আগে হলে 1000 দিয়ে করতাম। তাহলে এক ঘর আগে মানে 10 দিয়ে ডিভাইড হবে, তাহলে 10 দিয়ে ডিভাইড করো। 3 4 4 8 3 9 ডিভাইডেড বাই 10। যখন আমি ডেসিমেল শিখিয়েছিলাম তখন বলেছিলাম, বারবার বলেছিলাম, যে কোনো নাম্বারের ডেসিমেল নেই মানে কোথায় থাকে, সব সময় কোথায় বলেছিলাম, পেছনে থাকে, পেছনে থাকে। তাহলে দেখো এবার 1 এর পরে 0 দিয়ে ইনটু বা ডিভাইড করতে হয় না, করার কোনো দরকার নেই, বোকারা করে করবে না। 1 এর পরে একটা 0, তাহলে ডেসিমেল 1 ডিজিট কোথায় চলে যাবে, আগে চলে যাবে। তাহলে আনসার কি হবে? 3 4 4 8 3.9 মিটার। তাহলে কেন ডেসিমেল আগে গেছে বোঝা গেছে না যায়নি? আবার বলছি এই অঙ্কটা আবার বোঝাচ্ছি, ভালো করে বুঝবে, অ্যাডমিশন টেস্ট আসবে কিন্তু। কিলোমিটার আবার বোঝানো হবে পরে, তবু আবার বলছি দেখো, কিলোমিটার ডেসিমিটার দেওয়া আছে। তাহলে সব থেকে সহজ ভেতরে এটাই যেটা এখন বোঝাচ্ছি আমি। তাহলে কিলো, হেক্টো, ডেকামিটার, ডেসি লিখে ফেলেছি, সবগুলো বসালাম। দেখতে পাচ্ছি লাস্ট ইউনিট কি রয়েছে, ডেসিমিটার, লাস্ট ইউনিট কি ডেসিমিটার, লাস্ট ইউনিট কি ডেসিমিটার, করতে হবে কি মিটার, করতে হবে কি মিটার, করতে হবে কি মিটার, ভালো করে বুঝবে, বারবার বলছি কিন্তু। তা ডেসি থেকে মিটার মানে সামনের দিকে আসছে, তখন মনে রাখবে স্যার কি বলেছে, যখন সামনের দিকে আসবে যেটা বলবে তার ঠিক পেছনে ডেসিমেল দিয়ে দেবো, আনসার হয়ে যাবে। যা বলবে মিটার বলেছে তার ঠিক পেছনে ডেসিমেল হয়ে গেল, আনসার হয়ে গেল। এখন যদি বলো স্যার ডেসিমেলটা কেন হলো, তো সেটার কারণটা হচ্ছে কি, ডেসিমিটার থেকে সে মিটার করব এক ঘর আগে, 1 ডিজিট বিফোর, তো সেই জন্য 10 দিয়ে ডিভাইড হবে, আর 10 দিয়ে ডিভাইড হওয়ার জন্য ডেসিমেল 1 ডিজিট আগে চলে যাবে। মাথা ঢুকেছি কি ঢোকেনি? আচ্ছা আর একটা বোঝাই, ভালো করে বোঝো আগে। 2 8 3 9 গ্রাম সমান ইকুয়াল টু ড্যাশ হেক্টোগ্রাম, ভালো করে দেখো। লিখে ফেলছি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম লিখে ফেলেছি, ভালো করে বুঝবে, এর থেকে সহজ ভেতরটা হয় না। 9 3 8 2 লিখে ফেলেছি, ভালো কথা লিখে ফেললাম আমি। এবার কি দেখো, এই পর্যন্ত গ্রাম গ্রাম আছে এখানে, তাই গ্রাম লিখে ফেলেছি গ্রাম পর্যন্ত। এবার উত্তর কি চাইছে, আনসার কি চাইছে, হেক্টোগ্রাম। দেখো কি কোথায় যাচ্ছে, সামনের দিকে না পেছন দিকে, সামনের দিকে আসছে। আমি কি বলেছি, যদি সামনের দিকে যায় যেটা উত্তর চাইবে তার কোথায় ডেসিমেল হবে, পেছনে না, হয়ে গেল আনসার হয়ে গেল। এখন যদি বলো স্যার কেন হলো, তার কারণটা হচ্ছে এটাই। কারণটা কি আবার করি তাহলে বুঝতে পারে কারণটা, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম লিখে ফেলেছি, 2 8 3 9 লিখে ফেলি, 2 8 3 9 দেখো লাস্ট ইউনিট কি গ্রাম, তা টোটালটা গ্রাম হয়ে আছে, ভালো করে বলছো, লাস্ট ইউনিট গ্রাম, টোটালটা গ্রাম হয়ে আছে। আবার বলছি লাস্ট ইউনিট গ্রাম, টোটালটা গ্রাম হয়ে আছে, এটা করতে হবে কি, হেক্টোগ্রাম। তাহলে গ্রাম থেকে হেক্টোগ্রাম কটা বক্স হচ্ছে, কটা ঘর হচ্ছে, এক ঘর দু ঘর। তাহলে এক ঘর দু ঘর মানে কত দিয়ে ডিভাইড করতে হবে, 100 দিয়ে, না ইয়েস অর নো? তা ডেসিমেল নেই মানে কোনো নাম্বারে কোথায় থাকে, পেছনে, 100 এর 100 এর 00। তা 00 হওয়ার জন্য ডেসিমেল ক ডিজিট আগে চলে যাবে, 2 ডিজিট আগে। তাহলে আনসার কি হয়ে যাবে, 2 8.39 হেক্টোগ্রাম। বলো মাথায় ঢুকেছে না ঢোকেনি?
কোন মেথডটা ইজি লাগলো, প্রথমটা না সেকেন্ডটা না দুটোই? তাহলে কি বললাম, যদি সামনের দিকে যায় আওয়াজ করবে না, আওয়াজ করবে না, যদি সামনের দিকে যায় তাহলে কি হবে, ডিভাইড হবে, যদি পেছন দিকে যায় কি হবে, ইনটু হবে। আর প্রত্যেকটা গ্যাপের মধ্যে কত করে ডিভাইড হয়, 100 দিয়ে, আর পিছন দিকে গেলেও 100 দিয়ে। আর যদি সামনের দিকে যায় তাহলে ডেসিমেলটা যেটা বলবে তার ঠিক পেছনে বসিয়ে দেবে, হয়ে গেল। আর যদি বলে কেন, তাহলে ওই সেকেন্ড মেথড, যদি মনে হয় আমি স্যার পারবো না ওইটা, সেকেন্ড মেথড অ্যাপ্লাই করবে। বোঝা গেছে না যায়নি? ঠিক আছে, এবার আমি দিচ্ছি কয়েকটা কয়েকটা করে দিচ্ছি, করো। 9 8 3 0 7 ডেসিগ্রাম ইকুয়াল টু ড্যাশ হেক্টোগ্রাম, এই একটা দিলাম, আর একটা দো করো, আরো দুটো দিন দিচ্ছি। 9 0 0 0 1 2 3 মিলিগ্রাম ইকুয়াল টু ড্যাশ গ্রাম, এই একটা দিলাম, আর একটা দিচ্ছি। 1 3 2 7 8 9 সেন্টিগ্রাম ইকুয়াল টু ড্যাশ কিলোগ্রাম, এই হলো তিনটে অঙ্ক দিলাম। সিডব্লু ক্লাস ওয়ার্ক করো।